আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ। বন্ধুরা, আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব, আজকে সকাল সকাল আমরা ঢাকা থেকে বের হয়ে গেছি। আমাদের উদ্দেশ্য হলো আজকে আমরা চাঁদপুর যাব। সর্বপ্রথম আমরা সকাল ভোরে সেয়ারি খেয়ে বের হয়ে আমরা যমুনার সামনে থেকে একটা সিএনজি ভাড়া করলাম। এই সিএনজি দিয়ে আমরা এখন যাব গুলিস্তানে। দেন আমরা গুলিস্তান থেকে চাঁদপুরের বাসে আমরা উঠব। চাঁদপুরে যাওয়ার জন্য বিভিন্ন উপায় যাওয়া যায়, লঞ্চে যাওয়া যায়, আবার ভাঙ্গে ভাঙ্গেও যাওয়া যায়। যেমন এখন আমরা এখন ফ্লাইওভারের উপরে আসি। এখন আমরা মালিবাগ ফ্লাইওভারের উপরে তিন তালায়, মানে ফ্লাইওভার তৃতীয়তে আছে। এখন আমরা যে গুলিস্তানে আয়সা নামলাম, গুলিস্তানে আয়সা নাইমা দেখি কোনো গাড়ি টাড়ি নাই চাঁদপুরে যাওয়ার জন্য। চাঁদপুরে যেতে হলে যে জৈনপুর বাসে যাওয়া যায়, মতলব এক্সপ্রেসে যাওয়া যায়, এবং চাঁদপুরে আরেকটা বাস হলো পদ্মা। তিন জায়গা থেকে আপনারা চাঁদপুরে যেতে পারবেন। একটা হলো আপনার গুলিস্তান আরামবাগ, একটা হলো সায়দাবাস বাস স্ট্যান্ড। সায়দাবাস টার্মিনাল থেকে পদ্মা এক্সপ্রেস কুমিল্লা হয়ে এগুলো চাঁদপুরে আসে, আর এই জৈনপুর মতলব এক্সপ্রেস এগুলো গৌরীপুর দিয়ে যায়। আর আপনারা যদি লঞ্চে যেতে চান, তাহলে সদরঘাটে গিয়ে লঞ্চে এক ঘন্টা পর পর চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চে সদরঘাট থেকে সেরে যায়। প্রতি এক ঘন্টা পর পর অনেক বড় বড় লঞ্চ আছে চাঁদপুরের উদ্দেশ্যে যায়। এখন আমরা কাশপুর ব্রিজ এখন আমরা পার হইতেছি। একদম সকাল সকাল আমরা যেহেতু বের হয়েছি, সকাল সকাল পুরো রাস্তা ফাঁকা, কোনো রাস্তায় জ্যামট্যাম নাই, একদম ঠান্ডা ঠান্ডায় আমরা অতি তাড়াতাড়ি আমরা চাঁদপুরে চলে আসছি। আর আমাদের গাড়ির ড্রাইভার মামাও খুব ভালোভাবে চালাইছে, সেজন্য আমরা আড়াই ঘন্টায় চাঁদপুরে চলে আসছি এই জৈনপুর এক্সপ্রেস দিয়ে।
बंधुरा आजके ब्लगटा आमरा एखानेई शेष करलाम, आबार देखा होबे अन्य कोनो नतून ब्लगे। से पर्यन्त आपनारा सबाई भालो थाकबेन, सुस्थ थाकबेन, आसलामु आलाइकुम। आर बेशी बेशी करे आमादेर आजकेर ब्लगटी शेयर करबेन एबं लाइक कमेंट करते भुलबेन ना।